আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। টঙ্গি কাজী বিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমার আলোচ্য বিষয় হলো বিয়েতে সাক্ষীদের সম্পর্ক। আজকে আমি বিস্তারিত আলোচনা করব যে প্রশ্নগুলো আপনারা সবচেয়ে বেশি আমাদের কমেন্ট বক্সে করে থাকেন, সেই প্রশ্নগুলো আলোকে আমরা আজকে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। জি, তো ভাই প্রথম প্রশ্ন হলো কতজন সাক্ষী লাগে কাজী বিশে বিয়ে করতে? কাজে বিষয়ে বিয়ে রেজিস্ট্রেশন করার জন্য এবং বিয়ে করার জন্য সর্বনিম্ন দুইজন সাক্ষী দ্বারা আপনি বিবাহ রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন। আচ্ছা, সর্বনিম্ন আর সর্বোচ্চ কতজন সাক্ষী? সর্বনিম্ন দুইজন সাক্ষী দ্বারা আপনি বিবাহ রেজিস্ট্রেশন করতে পারবেন, সর্বোচ্চ 8 জন সাক্ষী দ্বারা রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে বিয়ের ক্ষেত্রে আপনি 50 জন 60 জন 100 জন মানুষ উপস্থিত থাকতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। রেজিস্ট্রি বালাম বলতে সর্বোচ্চ 8 জন সাক্ষী দ্বারা বিবাহ রেজিস্ট্রেশন করা যায়। আচ্ছা, কতজন সাক্ষী লাগে কাজে বিষয়ে বিয়ে করতে? 2 জন সর্বনিম্ন 2 জন সাক্ষী লাগে। সাক্ষীদের সর্বনিম্ন বয়স কত হবে? সাক্ষীদের সর্বনিম্ন 18 বছর বয়স শেষ হইতে হবে, তাহলে সে বিয়ে সাক্ষী দিতে পারবে এবং বিয়ের রেজিস্ট্রেশন সাক্ষী দিতে পারবে। আচ্ছা, বিয়েতে যে কেউ কি সাক্ষী দিতে পারবে? বিয়েতে যে কেউ, ধরেন ছেলে মেয়ে আসলো, তার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব অথবা কলিগ, যে কেউ বিবাহ রেজিস্ট্রেশনে সাক্ষী দিতে পারবে, তাদের সাক্ষী দেওয়া বিবাহ রেজিস্ট্রেশন কমপ্লিট করা যাবে এবং বিয়ে কমপ্লিট করা যাবে। অভিভাবক ছাড়া যে কেউ থাকলে সাক্ষী দিতে পারবে? তাহলে অনেক ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে ছেলেমেয়েরা বিয়ে যখন করতে আসে অভিভাবক নিয়ে আসে না, গার্ডিয়ান ছাড়া চলে আসে, তারা চাইলে তাদের পরিচিত জন এবং ফ্রেন্ড সার্কেল যে আছে, কলিগ আছে, তাদের মাধ্যমে বিবাহ রেজিস্ট্রেশন সাক্ষী দিয়ে কমপ্লিট করতে পারবে। অমুসলিম কোন ফ্রেন্ড সার্কেল থাকে তাদের কি সাক্ষী দিতে হবে? মুসলিম ব্যক্তি থাকে তাহলে মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন করার জন্য এবং বিয়ে করার জন্য তার সাক্ষী দ্বারা কমপ্লিট বিয়ে রেজিস্ট্রেশন এবং বিয়ে পড়ানো যাবে না। আচ্ছা, তাহলে অবশ্যই মুসলিম সাক্ষী হইতে হবে। আচ্ছা, সাক্ষীদের কোনো ডকুমেন্ট লাগবে কি বিবাহ রেজিস্ট্রেশন করার জন্য? সাধারণত আমরা বর কনের বয়স প্রমাণের জন্য জন্মস্থান অথবা ভোটার কার্ড নিয়ে থাকি, তবে সাক্ষীদের বয়স প্রমাণের জন্য কোনো জন্মস্থান ভোটার কার্ডের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, মেয়েরা বিয়ের সাক্ষী দিতে পারবে কি? অবশ্যই মেয়েরা বিয়ের সাক্ষী দিতে পারবে। একজন মেয়ে, 2 জন মেয়ে, 1 জন পুরুষের সমান সাক্ষী দিতে হবে। যদি কোনো সাক্ষীতে যদি 1 জন পুরুষ থাকে, 2 জন মেয়ে থাকতে হবে, অথবা শুধু মেয়ে থাকে, 4 জন মেয়ে থাকতে হবে। ততক্ষণ মনোযোগ সহকারে আমাদের প্রশ্ন উত্তর শোনার জন্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে সবার আগে নিত্য নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।